হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইজ, আজকে আবারও কিন্তু বাইন্যান্সের নতুন একটা অফার নিয়ে আসলাম, যেখান থেকে অল ইউজার $5 করে পাবেন। ঠিক আছে, যারা সুন্দরভাবে এখানে জয়েন করবেন, প্রত্যেকজন ইউজার এখান থেকে $5 করে পাবেন। এখানে কোনো লিমিটেড টাইম নাই, আর এখানে এরকম নাই যে 5,000-10,000 ইউজারকে দিবে, কোনো এরকম নাই। জাস্ট যারা এখানে সঠিকভাবে জয়েন করবেন, প্রত্যেকে তারা $5 করে দিবে। আমি একদম প্রমাণ সহকারে তারপর আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেন। আর অবশ্যই ভাই, ভিডিওতে একটা লাইক করে দেন। দেখেন ভাই, আপনারা যখন এরকম লাইক করেন না, অনেক ভালো লাগে। এরপরে দেখেন কত সুন্দর কমেন্ট করছে এই ভাইটা, তো এরকম একটা কমেন্ট করে দিয়েন। ঠিক আছে, আর হ্যাঁ, আজকের এই অফারে জয়েন করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। কারণ ভাই, টেলিগ্রাম চ্যানেলে এই যে লিঙ্ক দিয়ে দিছি, দেখেন এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক, এই দুইটা লিঙ্ক আপনার প্রয়োজন আজকের এই অফারে জয়েন করার জন্য। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে আসার জন্য কী করবেন, দেখেন এখন যে ভিডিওটা দেখতেছেন, এই যে ভিডিওটা, এই ভিডিওর লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার একটা টাচ করে দিবেন এই লেখার উপর। ঠিক আছে, এরপর দেখেন এখানে লেখা আছে টুডে অফার লিঙ্ক। এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে সরাসরি কিন্তু আপনাকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, নিচে থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন। আর অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে, এরকম চেপে ধরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা পিন করে দিন। ঠিক আছে, তাহলে এই চ্যানেলটা সবার উপরে থাকবে এবং প্রত্যেকটা আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, আর দেখেন আমাদের সাথে কিন্তু প্রায় 8,800 মানুষ কাজ করতেছে, সো আপনি কেন বাদ যাবেন, দ্রুত এখানে জয়েন করেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন কি করবেন দেখেন, সরাসরি এরকম একটা অফার দেখতে পারবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আবারও বলতেছি। তো প্রথমে কি করতে হবে দেখেন, প্রথমে হচ্ছে আমরা এই যে দেখেন টুইটার পোস্ট লিঙ্ক, এই লিঙ্কে একটা টাচ করে দিব প্রথমে। ঠিক আছে, তো আমরা লিঙ্কে একটা ক্লিক করে দিলাম, এরপর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিব। আমি যেভাবে করি সেমভাবে আপনি করেন। তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দিলাম, দেন সরাসরি কিন্তু আমাদের টুইটারে নিয়ে আসলো। সো এখন টুইটারে আসার পরে এখানে দেখেন এই পোস্টটা আমরা দেখতে পারতেছি। এখন আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর গাইস, এখানে আমরা প্রথমে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেবো, এরপর এখান থেকে আমরা রিটুইটে ক্লিক করবো। ঠিক আছে, যে রিটুইটে ক্লিক করলাম, এখান থেকে রিটুইটে ক্লিক করবো আবারও। সো এরপরে কী করবো আমরা, এখান থেকে আবারও আমরা রিটুইট বাটনে ক্লিক করবো, এরপর এখান থেকে আমরা কিউট টুইট এটা আমরা ক্লিক করবো। এরপর এখানে সুন্দর একটা কমেন্ট আপনি লিখবেন, আপনি যদি না পারেন তাহলে আমাকে ফলো করতে পারেন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু সুন্দর একটা কমেন্ট লিখছি এবং 5টা ফ্রেন্ডকে ট্যাগ করছি, এরকম আমার মতো এখানে লিখে নেন। আমি এখানে ভিডিওটা একটু পোস্ট করতেছি, আপনারা দরকার হয় দেখে নেন। ওকে, তো গাইস আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন। এরপর এখানে আমরা টুইটে ক্লিক করে দিব। ঠিক আছে, দেখেন সিম্পলি আমরা টুইটে ক্লিক করে দিলাম। সো টুইটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে টুইট হয়ে গেছে। এখন আমরা কী করবো, নিচে থেকে ভিউতে ক্লিক করে দিব। সো ভিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা যে টুইটটা করছি সেটা এখানে শো করতেছে। এখন আমরা কী করবো, এই পেজে একটা স্ক্রিনশট নিব। তো দেখেন এই পেজে একটা স্ক্রিনশট নিয়ে নিছি, অথবা আপনি যদি চান তাহলে আপনি এরকম স্ক্রিনশট নিতে পারেন। আপনি টুইটার অ্যাপের ভিতর চলে আসবেন, এরপর হচ্ছে আপনি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপর এখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করে দিব। সো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা যে টুইটটা করছি সেই টুইটটা কিন্তু আবারও এখানে শো করতেছে। দেখেন এইখান থেকে আপনি চাইলে একটা স্ক্রিনশট এরকম নিতে পারেন, একই জিনিস, সমস্যা নেই, আপনারা যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। এরপর আপনি চলে আসবেন আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভেতর। আসার পরে এই যে লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কের উপর একটা টাচ করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই লিঙ্কটা কপি হয়ে যাবে। সো কপি হয়ে যাওয়ার পর এখন আপনি চলে আসবেন বাইন্যান্স অ্যাপের ভিতর। সো বাইন্যান্স অ্যাপের ভিতর আসার পরে এখন কী করতে হবে দেখেন, এইখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে সাপোর্ট। দেখেন এই যে একটা হেডফোনের মতো আইকন দেওয়া আছে, বা এটা হচ্ছে, এটাকে বলে সাপোর্ট, বাইন্যান্স সাপোর্ট। এই সাপোর্টের উপর একটা ক্লিক করে দিবেন, বা হেল্প সেন্টার যেটাই বলেন না কেন, এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো গাইজ দেখেন এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা কী করবো, একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে একেবার নিচে দেখেন লেখা আছে গেট সাপোর্ট, এখানে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, একেবার নিচে দেখেন, তো গেট সাপোর্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কী করবো, আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন এখানে আমরা লিঙ্কটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সেন্ড করে দিব। এখানে যদি আপনি সেন্ড বাটন খুঁজে না পান তাহলে কী করবেন দেখেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি একটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে এখন আমরা আবারও সেই লিঙ্কটা পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, এখানে তারা আমাকে রিপ্লাই দিচ্ছে, এগুলো দেখার দরকার নাই। আমরা জাস্ট নিচে আবারও সেই মেসেজটা এখানে পেস্ট করব। ঠিক আছে, এরপরে দেখেন এই যে সেন্ড বাটন আমরা পেয়ে গেছি, এইখানে খেয়াল করেন এই যে সেন্ড বাটন আমরা পেয়ে গেছি। এখন আমরা এটা সেন্ডে ক্লিক করে দিব। তো গাইজ সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কী করব, আমরা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিব। ঠিক আছে, এই রোবট বা এই বাইন্যান্স বোর্ডে যা বলুক, আমাদের ওইটা দেখার কোনো দরকার নাই। ঠিক আছে, এইগুলো দেখার দরকার নেই, আপনি জাস্ট যেই লিঙ্কটা এখানে সেন্ড করছেন সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন।
তো দেখেন লিংকের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট এখানে একটু ওয়েট করবেন। এই যে দেখেন অফারটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। এইভাবে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে না, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এখানে আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অটোমেটিক এখানে লগ ইন করাই আছে। সো এখানে তারা কি বলছে দেখেন আগে, এইখানে আমি এই লাইনটা আপনাদেরকে পড়ে শোনাই। উই উইল পিক কোয়ালিটি কোশ্চেন্স আউট অফ দোজ সাবমিটেড ফ্রম বিলো, ইচ সিলেক্টেড ইউজার উইল রিসিভ এ $5 USDT টোকেন ভাউচার। অর্থাৎ যারা এখান থেকে সুন্দর কমেন্ট করবে তাদেরকে তারা পিক আপ করবে এবং এখান থেকে আপনাদের $5 করে দিবে। সো আপনি চেষ্টা করবেন সুন্দর একটা কমেন্ট করার জন্য, ঠিক আছে। সো এখন কী করতে হবে দেখেন, এখানে আমরা একটু নিচে চলে আসবো, ঠিক আছে। ওকে, তো গাইস এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে এখন এখানে কিভাবে আমাদের জয়েন করতে হবে সেই প্রসেসটা কিন্তু তারা বলেই দিছে। প্রথমে কি বলছে দেখেন, ফলো বাইন্যান্স অন টুইটার। প্রথমে আমাদের বাইন্যান্সটা ফলো করতে হবে। তো এখানে যে @hash সহকারে দেওয়া আছে এটুকু আমরা কপি করব। কপি করার পরে আমরা চলে আসবো হচ্ছে টুইটারের ভিতর, ঠিক আছে। টুইটারের ভিতর আসার পর এখানে আমরা সার্চ করব যেটা আমরা কপি করছি। তো আমরা এখানে সার্চ করে দিলাম, এটা হচ্ছে বাইন্যান্সের অফিসিয়াল নিজস্ব একটা টুইটার পেজ, যেটা অবশ্যই আপনি ফলো করে রাখবেন। এই যে দেখেন এইটা, এটা তো আমাদের সবারই ফলো করা আছে, তাই না। যাদের ফলো করা নাই তারা এই পেজটা অবশ্যই ফলো করে দিবেন, না হলে কিন্তু আপনি এলিজিবল হবেন না, ঠিক আছে। এরপরে কি করবেন দেখেন, শেয়ার দ্য ইনস্টাগ্রাম স্টোরি টুইট ফেসবুক অফ দিস AMA পোস্ট। অর্থাৎ আমাদের এখানে তারা বলতেছে যে AMA পোস্ট শেয়ার করতে হবে টুইটারে, ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে, যে কোনো একটাই শেয়ার করলেই হবে এবং আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন, প্লিজ টেক এ স্ক্রিনশট অ্যান্ড আপলোড ইট বিলো। অর্থাৎ আমরা প্রথমে যে কাজটা করছিলাম যে তাদের টুইটার পেজের অফার রিটুইট করছিলাম, শেয়ার করছিলাম, তার একটা স্ক্রিনশট নিছিলাম, এইটাই কিন্তু তারা বলছে, ঠিক আছে। তো আমাদের এই কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন তারা কী বলছে, ফিল আউট দ্য সার্ভে অ্যান্ড আস্ক এ কোয়ালিটি কোশ্চেন। মানে তারা যে কোশ্চেনগুলো আমাদের করছে সেইগুলোর অ্যান্সার আমরা দিব এখন, ঠিক আছে। সো ওইটা কীভাবে দিবেন আমি এখনই দেখাচ্ছি, জাস্ট আমরা আরেকটা দেখি। সেটা হচ্ছে যে অ্যাটেন্ড দ্য বাইন্যান্স লাইভ ফর দ্য AMA, মেক শিওর ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট ইজ লগ ইন। অর্থাৎ এখানে তারা বলতেছে যে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কি লগ ইন আছে কি না সেটা এখানে মেক শিওর, মানে শিওর হতে বলতেছে, ঠিক আছে। সো এখন আমরা ব্যাকে চলে আসি, দেন এখানে আমরা একদম নিচে চলে আসবো। নিচে আসার পর সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে বাইন্যান্সের UID দিতে হবে, ঠিক আছে। এই বাইন্যান্সের UIDটা আপনারা প্রথমে কপি করে একটা নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে আর আপনার কাটা লাগবে না, ঠিক আছে। সো আমরা এখানে কী করবো এখন, বাইন্যান্সের UIDটা দিব। তার জন্য হচ্ছে যে আমরা চলে আসবো সরাসরি এইখানে, দেখেন এখান থেকে হয়তো বাইন্যান্সের UIDটা কপি করা যাবে, মেবি দেখি আমি একটু। আচ্ছা, তো গাইস এই পেজ থেকেই কিন্তু আপনারা বাইন্যান্সের UIDটা কপি করতে পারবেন। তার জন্য কি করবেন দেখেন, এই যে একটা প্রোফাইল আইকন দেখতেছেন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করা আছে অলরেডি, ঠিক আছে। এখন আমরা কী করবো, এখান থেকে ইউজার আইডি, শুধু এই আইডিটুকু আমরা কপি করব। জাস্ট এটার উপর একটা চেপে ধরে রাখবেন, এরপর এখানে কপি লেখা আসবে, কপিতে ক্লিক করবেন, এটা কপি হয়ে গেছে। এখন কী করবো, আমরা ব্যাকে চলে আসবো। সো আমরা এখানে ক্লিক করলাম, ব্যাকে চলে আসলাম, দেন এখানে আমরা কিন্তু আগের পেজে চলে আসলাম। এখন কী করতে হবে, নিচে চলে আসবো। নিচে আসার পর এই বক্সে আমরা বাইন্যান্সের আইডিটা দিয়ে দিব, ঠিক আছে। একদম সহজভাবে আপনাদেরকে বোঝাই দিলাম। এরপরে কী বলছে, ইওর টুইটার হ্যান্ডেল, এখানে আমরা আমাদের টুইটারের ইউজার নেমটা দিব। তো অনেকে টুইটারের ইউজার নেম চিনেন না, তার জন্য আমি দেখাই দিই। প্রথমে টুইটারের ভিতর আসবেন, এরপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপর প্রোফাইলে ক্লিক করবেন। এরপরে দেখেন এইখানে আপনার এই যে আপনার নামের নিচে @ সহকারে যে লেখাটা, এটাই আপনার প্রোফাইলের ইউজার নেম, মানে আপনার টুইটারের ইউজার নেম, ঠিক আছে। একই তো আমরা এখানে টুইটারের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, তো গাইস দেখেন আমাদের এখানে কিন্তু টুইটারের ইউজার নেমটা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কী করবো, নিচে চলে আসবো। আসার পর এখানে তারা কী বলছে, হুইচ প্ল্যাটফর্ম ডিড ইউ শেয়ার দ্য পোস্ট, আমরা কোন প্ল্যাটফর্মে তাদের পোস্ট শেয়ার করছি সেটা এখন আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু টুইটারে করছি এজন্য আমরা টুইটারটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এরপরে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে কী বলছে, আপলোড দ্য স্ক্রিনশট অফ দ্য রিটুইট, আমরা যে রিটুইট করছি সেটার একটা স্ক্রিনশট এখানে আমাকে আপলোড করতে হবে। তো আমরা তো প্রথমেই এই স্ক্রিনশটটা নিছিলাম, তাই না। তো সেই স্ক্রিনশটটা এখন এখানে আপলোড করে দিব। তো আমরা এখানে ক্লিক করতেছি। আচ্ছা, তো দেখেন এখানে ক্লিক করার পর এই যে হচ্ছে আমাদের সেই স্ক্রিনশটটা, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আপলোডিং হচ্ছে। জাস্ট এই যে দেখেন এখানে নাম লেখা পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। এই নাম লেখাটা যখন আসে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ, আপনার এখানে আপলোড হয়ে গেছে। এরপরে কী বলছে, হোয়াট কোশ্চেন ডু ইউ ওয়ান্ট টু আস্ক দ্য স্পিকার ইউজার্স
হুজেস কোয়ালিটি কোশ্চেন গট সিলেক্ট উইল রিসিভ দ্য সার্ভে রিওয়ার্ড। তো এখানে তারা কি বলতেছে, আপনি যে কোনো কোশ্চেন তাদেরকে করতে পারেন, ঠিক আছে, যে কোনো কোশ্চেন আপনি তাদের করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো গাইজ দেখেন, এখানে আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে নো লিখে দিব, ঠিক আছে, জাস্ট আমরা এখানে এন ও লিখে দিব। আর যদি আমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা আমরা এখানে দিয়ে তারপর সাবমিটে ক্লিক করে দিব। তো আপনাদের যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা নো নো লিখে সাবমিটে ক্লিক করে দিব। তার আগে অবশ্যই সব কিছু চেক চুক করে নেবেন যেন ভুল না হয়, ঠিক আছে। সো আমরা নিচে থেকে সাবমিটে ক্লিক করতেছি। তো গাইজ সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এখন কিন্তু ভাই আমরা এই অফারের জন্য এলিজিবল হয়ে গেছি, এবং আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং তারা যখন রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে তখন কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে $5 পেয়ে যাবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বাইন্যান্সের অফার। আর বাইন্যান্সের অফারের কীভাবে অফারের যে রিওয়ার্ডটা সেটা ক্লেম করতে হয় এটা আমরা সবাই জানি। এখান থেকে রিওয়ার্ড সেন্টারে যাব। তো রিওয়ার্ড সেন্টারে যাওয়ার পরে আমরা যে রিওয়ার্ডটা পাবো সেটা কিন্তু আমরা অবশ্যই রিওয়ার্ড সেন্টারে দেখতে পারবো, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা ক্লেম করতে পারবো, ঠিক আছে। দেখেন বর্তমানে কিন্তু আমার কোনো এখানে রিওয়ার্ড নাই, এইখান থেকে আপনারা ইজিলি ক্লেম করতে পারবেন। তো এটা তো আর দেখানোর বিষয় না। আর অবশ্যই গাইস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন, কারণ এই বাইন্যান্সের রিওয়ার্ডটা যখন ডিস্ট্রিবিউশন করবে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব এবং আপনাদেরকে বলবো যে ভাই এভাবে চেক করেন বা এভাবে ক্লেম করেন তাহলে আপনি রিওয়ার্ডটা পাবেন। তো এটা কিন্তু আমরা বলেই দিব। সো এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ।